গত আসরের তুলনায় চলমান ডিপিএলে ভুলভাল আম্পায়ারিং বেশি হচ্ছে, স্বীকার করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং দৈন্যতা কাটাতে এবার প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি, এমনটাই বললেন মিঠু। বর্ষী এসেছে, আমাদের এলিট আম্পায়াররাও মিস্টেক করছে, খেলাটা শেষ হলে একটা ইনভেস্টিগেশন করব। চলমান ডিপিএল আম্পায়ারদের পারফরমেন্স নিয়ে সহজ স্বীকারোক্তি বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর। ডিপিএল এ জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নিয়ে কাঁপাচ্ছে মাঠ, প্রতিটা বল ও আম্পায়ারের ডিসিশন রাখা হয় পাখির চোখে। এবারের আসরে এ পর্যন্ত মাঠে গড়িয়েছে 60 ম্যাচ। এই ম্যাচগুলোর বেশ কয়েকটিতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। আম্পায়ারিং এর ভুল ত্রুটি একেবারে নির্মূল করা কখনোই সম্ভব নয়, তবে শিগগিরই আম্পায়ারদের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি। এখন কিন্তু আমাদের নেক্সট স্টেজে যেতে হবে। নেক্সট স্টেজের মধ্যে হচ্ছে হায়ার ট্রেনিং, চাবো তো হচ্ছে ধরেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইসব জায়গা থেকে লোক আসলে তাদের থেকে ফিডব্যাকটা বেটার। নেক্সট 2-3 মাসের মধ্যে দেখবেন যে আমরা একটা আমাদের কারেন্ট আম্পায়ার নিয়ে একটা হায়ার লেভেল কোর্স করতে চাই। গত আসরের তুলনায় এই আসরের আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের পরিমাণ বেশি, সংশ্লিষ্টদের নিয়ে সেই বিষয়গুলো পর্যালোচনা করতে চায় বিসিবির আম্পায়ার্স কমিটি, যাতে পরবর্তী আসরে ভুলের পরিমাণ কমে আসে। সব ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করব। What is the percentage? আমরা যদি ওই percentage, এটা তো মুখে মুখে। এখন আমি যদি অ্যানালাইসিস না করি, যেটাকে অ্যানালিটিক বলে, সেই যেটা যদি না করি, তাহলে আমি বুঝবো কেমনে যে গতবার হয়েছে 3%, এবার হয়েছে 4%, মানে ভুল। হ্যাঁ, সো সেটাই আমরা করার চেষ্টা করতেছি। ডিপিএলের সুপার লিগের সময় যত ঘনিয়ে আসছে, ম্যাচ পরিচালনার বিষয়টি ততটাই ভাবাচ্ছে আম্পায়ার্স কমিটিকে। কেননা আম্পায়ারের একটা সিদ্ধান্ত অনেক সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যাচের জয় পরাজয়ে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।